কি শরণমলা? আপনাকে আমার বলা হয়নি অনিশ বাবু। আমি যখনই জানতে পেরেছিলাম যে আমাদের 5000 ধূপকাঠি এই শয়তানটা নষ্ট করে দিয়েছে, তখনই ঠিক করে নিয়েছিলাম যে এর ক্ষতিপূরণের টাকা আমি এর থেকেই তুলব। আর সেই জন্য আমাদের গ্রামের বাড়ির এই দলিলটা আমি রেডি করে রেখেছিলাম, যেখানে ও আমার বোনকে ভুল বুঝিয়ে আমার বাবাকে দিয়ে সই করিয়ে আমাদের গ্রামের বাড়িটা হাতিয়ে নিয়েছিল। এই সেই দলিলের কাগজ, আর আজ তুই এতে সই করবি। অফিসার, আপনি কি বলেন, এই রাজা সিংহ আমাদের বাড়িটা আমাদেরকে ঠকিয়ে হাতিয়ে নিয়েছিল? তুই তো এখনো সেরকম বড় হয়ে যাস, তোর বাড়িতে গার্জেন আছে, তাই আমি একটা স্ট্যাম্প পেপারে বয়ানটা লিখে দিতাম, তুই তোর বাবাকে দিয়ে একটা সই করিয়ে আনতে পারবি। এতে চিন্তার কি আছে? তার মানে তো আর তোর বাবাকে টাকাটা শোধ করতে হচ্ছে না, তো দিদিকেও শোধ করতে হবে না। তুই তোর মাইনের টাকা থেকে আমার টাকাটা আস্তে আস্তে শোধ দিয়ে দিবি, সেক্ষেত্রে তুই 3 মাসের জায়গায় 3 বছর নে না। সারা জীবন আর বাইরে বেরোতে হবে না, ওই গোড়াদের অন্ধকারে পচে গলে মরবি। সূর্যের মুখ তোর কোনোদিন আর দেখা হবে না। সর্বমঙ্গলা দেবী এত ভালো একজন মহিলা, এত গুণী, আমরা ওনাকেই সাহায্য করব। আপনার তো ধূপকাঠির বাজারে খুব নাম, আমাদের বাড়িতে আপনার তৈরি ধূপকাঠি ব্যবহার করা হয়, আমার মার খুব পছন্দ। সইটা কর মঙ্গলা, এটা কিন্তু তুই একদম ঠিক করলি না, তুই আমায় ঠকালি তো। তোর থেকে তো শিখেছি, তোর নীতি যেমন গুন্ডামি করা, নোংরামি করা, তেমন তো আমারও একটা নীতি আছে। আমার সেই নীতি আজ প্রয়োগ করলাম, তোর দান আজ তোর মতো করেই আমি তোকে ফেরত দিলাম। নে সই কর, এতে সই কর। কথা না বাড়িয়ে সইটা কর। আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। এই না হলে আমার বোন, এই তুই সই করবি কি না বল? সইটা কর, না হলে মেরে তোর কোমর ওই ননি কাকার মতোই ঝুঁকিয়ে দেবো। হ্যাঁ, সই করবি কিনা বল। সইটা কর বলছি, রাজা সইটা কর। করছি করছি করছি। তুই এটা ভালো করছিস না মঙ্গলা, একদম ভালো করছিস না, তোর ভালো হবে না, দেখে নিস। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আমার পাশে সবাই আছে, আমার সহযোগী ভাইরা আছে, আমার পরিবারের মানুষজন আছে, আমার স্বামী আছে। হ্যাঁ, এই সই কর।
একটা বোঝা নেমে গেল। বোঝা তো নামতেই হতো। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ যে আমার সঙ্গে আছে। এখন মাকে একটা ফোন করি, ফোন করে জানাই আমাদের বাড়িটা রাজা আর দখলে নিতে পারবে না। হ্যালো মা, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আমার পাশে সবাই আছে, আমার সহযোগী ভাইরা আছে, আমার পরিবারের মানুষজন আছে, আমার স্বামী আছে। অনিশ, সর্বমঙ্গলা, আরে তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি বাড়ি চল, আর বাড়িতে গিয়ে বাবা মাকে খবরটা দিই। চলে আয় চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। কি যে শান্তি হলো না, আপনি ভাবতে পারবেন না বর্দা ভাই। বুকের ওপর থেকে যেন একটা পাথর নেমে গেল। আমার বাড়ির লোকগুলো এতদিনে একটু শান্তিতে ঘুমোতে পারবে। তবে মা খুব কাঁদছিল, জানেন অনিশ বাবু? আরে এ কান্না সে কান্না নয় সর্বমঙ্গলা, এটা হলো আনন্দের কান্না, মেয়ের জন্য মায়ের গর্বের কান্না। জানেন তো সর্বমঙ্গলা, আপনার মতো মেয়ে পেয়ে না থাক এখানে এই কারখানার মধ্যে বর্দভাইয়ের সামনে বইয়ের প্রশংসা না করে বাড়িতে গিয়ে একান্তে নির্ভীতে বইয়ের প্রশংসা করলে লাভ আছে, বুঝেছ? বলছো? আরে অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক আছে, তাহলে সর্বমঙ্গলা চলুন বাড়ি যাওয়া যাক তাহলে। আপনারা যান, আমি আপনাদের সঙ্গে যাব না, আমি একা একা বাড়ি যাব। হ্যাঁ সে তো বাড়িতে যাবেই, কিন্তু এত বড় একটা কাণ্ড ঘটে গেল, কেউ আমাকে একটা খবর পর্যন্ত দিল না। কোথায় কোথায় সেই ননিগোপাল? ওর নলি কাটবা যাবে। আরে আরে বাবা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হবো না, জানিস আজ আমার কত আনন্দের দিন, আজ আমার ছোট বৌমা। কি হলো, বলতে বলতে থেমে গেলে কেন? কি যেন বলছিলাম? আরে বাবা, তুমি বলছিলে তোমার ছোট বৌমা। হ্যাঁ, আজ আমার ছোট বৌমা একটা কাজের মতো কাজ করেছে, একদিনে 5,000 ধূপকাঠি সাপ্লাই দিয়েছে। ওয়েল ডান, ওয়েল ডান ছোট বৌমা। ব্যাস হয়ে গেল, একে রামে রক্ষে নেই, তার উপর আবার দশরথ এলেন। এতক্ষণ ছেলের মুখে বইয়ের প্রশংসায় পঞ্চমুখ শুনেছেন, আমার কান জ্বলে যাচ্ছিল। এবার বাবা কমুকে কথা বলবেন কে জানে। আরে বাবা, এবার না খেলে তো পেটে ছুঁচুয়ে দন দেবে। তো খিদে পেয়েছে তো? হ্যাঁ আমারও পেয়েছে। চল বাড়ি গিয়ে সব শুনো। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ সর্বমঙ্গলা চল। হ্যাঁ তোরা কোথায় যাবি? কেন বাড়ি যাবো? তোরা ছেলে মানুষ আজকে বাড়ি যাবি কিরে? আজ তোদের একটা স্পেশাল দিন। স্পেশাল দিন বলেই তো আজ তাড়াতাড়ি বাড়ি যাবো বাবা, বাড়ি গিয়ে মাকে প্রণাম করবো। না না নেবেন না, তোমার মা প্রণাম নেবেন না। কেন বাবা, কিছু কি হয়েছে? কিছু হয়েছে মানে, আরে ঘড়ি উল্টো দিকে ঘুরছে, দিনের বেলা চাঁদ উঠেছে, রাতের বেলা সূর্য উঠবে। তোমার কি হয়েছে বলতো, কি সব উল্টো পাল্টা বকছো? আমি উল্টো পাল্টা বকছি তাই না? সত্যি কাকে দিয়েছে রাজার পাঠ? দায়িত্ব যখন একটা দিয়েছে তখন তো পালন করতেই হবে। চল চল সুরেশ, আমরা আগে বাড়ি যাই। আমরা না, তোরা ভুলেও বাড়ির দিকে যাবি না। কেন বাবা? প্রশ্ন করবে না, প্রশ্ন করলে আমি নার্ভাস হয়ে যাই। আমি কি কাঞ্জিলাল? দেবজিৎ। আমি দেবজিৎ কাঞ্জিলাল, যখন বলছি তোমরা বাড়ি ঢুকবে না তখন তোমরা বাড়ি ঢুকবে না। ব্যাস সুরেশ চল 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 চল। না তোদের তোদের যে এখানেই থাকতে হবে এমন কোনো মানে নেই, এতে সামনে একটা পার্ক আছে, যা সেখান থেকে ঘুরে আয়, ওখানে ভালো ফুচকাও পেয়ে যাবি। তা নাহলে এক কাজ কর, একটা ট্যাক্সি ধরে সোজা গঙ্গার দিকে চলে যা, কিন্তু যেখানে খুশি যা, তবে 2:28:12 আগে তোমরা বাড়ি ঢুকবে না। ব্যাস এইটা বলে গেলাম। হ্যাঁ চল 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 চল। ব্যাপারটা কি হলো বলুন তো, কিছু বুঝতে পারছি না। আরে আমিও তো বুঝতে পারছি না, কিন্তু বাবা তো কখনো এমন করেন না। সেটাই তো। ও বুঝতে পেরেছি, এই আপনার সাকসেস দেখে বাবা আনন্দে আত্মহারা হয়ে গেছে।
তবে যেটা হয়েছে ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে? ভালো হয়েছে মানে এই যে আমি আপনি এতক্ষণ এখানে একসাথে থাকতে পারবো। কি ভালো লাগবে না? জানি না। আরে শুনুন, ম্যাডাম একটু শুনবেন? এখানে আমাদের যে এসআই আপনার দেখাশোনা করতেন মানে মুকুলদা, উনি কটা দিন একটু অফিসিয়াল ছুটিতে আছেন, এখন এই কদিন আমি আপনার দেখাশোনা করব। বাই দ্য ওয়ে, মুকুলদা একটা খবর দিলেন, সেটা আপনাকে জানাতে এসেছি। কি খবর? উনি বললেন মন্দিরে কোনো গণ্ডগোল হয়নি, মানে আপনি যেরকম চেয়েছিলেন সেটা হয়নি। সর্বমঙ্গলা ধূপকাঠির গন্ধে তো মানুষ অসুস্থ হওয়ার বদলে আনন্দ পেয়েছে, সারা মন্দির চত্বর একেবারে গন্ধে মোমো করছে, সবাই তো সর্বমঙ্গলা ধূপকাঠির গন্ধে একেবারে ধন্য ধন্য করছে। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। বাই এনি চান্স আপনি কি এখানে সর্বমঙ্গলা ধূপকাঠির পাবলিসিটি করতে এসেছেন? না ম্যাডাম, তবে আমি আর একটা খারাপ খবর দিতে এসেছি। কি খারাপ খবর? রাজা সিংহ ধরা পড়ে গেছে। রাজা ধরা পড়ে গেছে মানে সর্বমঙ্গলা রাজাকে ধরে ফেলেছে? শুধু ধরে ফেলেনি ম্যাডাম, এমন মার মেরেছে যে নিজের নাম ও বাবার নাম দুটোই ভুলে গেছে। গড, হিডিট, অপদার্থ সবকটা, এদের কাউকে একটা কাজ দিয়ে জাস্ট বর্ষাই করা যায় না। এখানে নিয়ে এসো। ইনি কে স্যার? কে ইনি? ইনি একজন গুণধর ছেলে, রাজা সিংহ। বুড়ো সেজে সর্বমঙ্গলা ধূপকাঠির ফ্যাক্টরিতে ঢুকে ধূপকাঠিতে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে মানুষকে অসুস্থ করতে চেয়েছিল। তো কি লাভ হলো? ওই মালিক সর্বমঙ্গলার হাতে ধরা পড়ে গেল। দেখ ক বছর এবার তোকে সংশোধনাগারে থাকতে হয়, তা মিনিমাম 3-4 বছর তো হবেই। তোর গ্রামের বাড়িতে বাপ মাকে সুখবরটা জানিয়ে দিস, এই কয়েক বছরের মধ্যে তুই আর গ্রামে ফিরতে পারছিস না। একে লকআপে ঢোকাও। বলছি যে আমি একবার ম্যাডামের সাথে কথা বলতে পারি? তাড়াতাড়ি। আমি, আমার নামটা যদি ভুল করেও তোমার মুখ ফসকে বেরিয়ে যায় না, তাহলে তার রেজাল্টটা যে ঠিক কী হবে সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো রকমভাবে জানো। না না, আমি আমি আপনার কথা কেন বলবো? আমার অবস্থাটা দেখেছেন? এই দেখুন, এই কি কি কীভাবে মেরেছে। আপনার প্ল্যান্ট মতো কাজগুলো করতে গিয়ে বাগে পেয়ে ওই বন্ধকি বাড়িটাও ছাড়িয়ে দিচ্ছে ম্যাডাম। ম্যাডাম এখন আপনি ভরসা, আপনি আমাকে যেভাবে একটু দেখবেন যাতে শাস্তি টাস্তিগুলো একটু একটু কম হয়। ম্যাডাম আপনি না বাঁচালে আমাকে আমাকে কেউ বাঁচাবে না। আমি নই, অ্যাকচুয়ালি তোমাদের মতো এরকম অপদার্থ মাথা মোটা লোককে না সৌমিলি মিত্র কোনো কাজে লাগে না, ট্রাস্ট মি। উল্টে সৌমিলি মিত্রকে যদি তোমরা কোনো রকমভাবে ফাঁসানোর চেষ্টা করো প্রাণটা জাস্ট বেঘুরে যাবে। সো কিপ ইউর মাউথ শাট, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, নাও গেট লস্ট। যাও রাজা, যাও যাও। অনেক হয়েছে, এগিয়ে চলো। কিছুই তো হয়নি, সেটা জানতেই তো আমি তোমাকে ফোনটা করলাম। তুমি যে এত বড় বড় কথা বললে, ধূপকাঠির বিষাক্ত গন্ধে নাকি মন্দিরের সবাই গড়াগড়ি খাবে, তারপরে সর্বমঙ্গলাকে নাকি পুলিশে ধরে নিয়ে যাবে, কোথায় কিছুই তো হলো না।
ওই তো টিভিতে দেখে এলাম সর্বমঙ্গলাকে নিয়ে সবাই ধন্য ধন্য করছে। হ্যাঁ, একদিনে যা পাবলিসিটি হওয়ার সেটা তো হয়ে গেল, এবার কে থামাবে ওকে? এই শোনো, কাটা ঘায় না একদম মুনের চিঠি দিতে এসো না, এমনি ওর মাথা কিন্তু গরম আছে। আমি তোমার কাটা ঘায় নুনের ছেটা দিতে চাই না, তার কারণ সেই জ্বালাটা আমি নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছি। শোনো সৌমিলি, তুমি তো এই ধূপকাঠি আর মন্দির নিয়ে পড়ে রয়েছো, আর এদিকে বাড়িতে কি হচ্ছে সেটা তো তুমি দেখতে পাচ্ছ না। সারা দিন আমাকে এগুলো দেখতে হচ্ছে আর সহ্য করতে হচ্ছে। বাড়িতে কেন, বাড়িতে আবার কি হচ্ছে? উৎসব হচ্ছে, উৎসব চলছে বাড়িতে। যে মেয়েকে বিয়ের পর বাড়িতে কেউ মেনে নিতে চায়নি, সেই মেয়েকে বাড়ির সবাই মাথায় রাখবে নাকি কাঁধে চড়াবে সেটা বুঝতে পারছে না। তার মানে? মানে মানে তুমি খুব শখ করে অনিশের ঘরটা সাজিয়ে দিয়েছিলে না, সেই ঘরটা আবার ফুল দিয়ে সাজানো হচ্ছে, কারণ আজকে ওই ঘরে অনিশ আর সর্বমঙ্গলা একসাথে থাকবে। এক ঘরে দুজনে থাকবে? এক মিনিট, আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে। একটা কথা বলো তো, তোমার শাশুড়ি মা এই বিষয়টা অ্যালাউ করছে? অ্যালাউ? বাড়ির ছোট বউ এখন আমার শাশুড়ির প্রাণ, সে ব্যবসায় উন্নতি করছে, আমার শাশুড়ি মা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, আর এখন বাড়িতে উৎসব করে তাদের জন্য ফুল সজ্জার আয়োজন করা হচ্ছে। তার মধ্যে বাড়িতে রয়েছে ওই দুই কুজি মন্থরা, আমার বড় ননদ আর বড় জা। সারাক্ষণ মায়ের কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করেই যাচ্ছে অনিশের ঘরে সর্বমঙ্গলাকে ঢোকানোর জন্য। সহ্য, এখন ফুল দিয়ে অনিশের ঘর সাজানো হচ্ছে, কি না অনিশ আর সর্বমঙ্গলার ফুল সজ্জা হবে। সৌমিলি, বাড়ি এখন জমজমাট, বুঝলে তো? অনিশের বিছানা ফুল দিয়ে সাজানো হচ্ছে, কি না অনিশ আর সর্বমঙ্গলাকে সারপ্রাইজ দেওয়া হবে ওদের ফুল সজ্জার। আর এদিকে এদিকে তুমি লকআপে বসে পড়ছো। আসলে কি বলতো, ব্যবসাটা দাঁড় করিয়ে ফেলেছে তো, তাই রাতে রাতে বড় লোক হয়ে যাবে, তাই সবাই মাথায় তুলে নাচছে। বাস বাস বাস, চুপ। এত কথা কি তোমার কাছ থেকে আমি শুনতে চেয়েছি? হ্যাঁ, আরে শোনাচ্ছি কি এমনি এমনি সৌমিলি, সারাদিন এগুলো চোখের সামনে দেখছি আর গা জ্বলে যাচ্ছে। তোমার সাথে শেয়ার করবো না তো কার সাথে করবো বলো? সর্বমঙ্গলা এভাবে আমাদের চোখের সামনে জিতে যাবে আর আমরা কিচ্ছু করতে পারবো না। সৌমিলি, তোমার এত টাকা এত বুদ্ধি, সেগুলো যদি সর্বমঙ্গলার ক্ষতির কাজে না লাগাতে পারো তাহলে কি করে চলবে বলো? তুমি আমাকে একটা সুযোগ দাও, তুমি দরকার হলে আমাকে বলো কি করতে হবে। আমার একটা সুযোগ চাই সৌমিলি, একটা। ওকে ফাইন, তবে মাথায় রেখো এটাই কিন্তু তোমার লাস্ট চান্স। ওকে, থ্যাংক ইউ সৌমিলি। কি করতে হবে বা শুধু বলো। তোমাকে আমি একটা মোবাইল নাম্বার দেব, যার নাম্বার তাকে তুমি ইমিডিয়েটলি কল করবে, কল করে আজকেই দেখা করবে। ওকে, তারপর তারপর কি করতে হবে বলো। আমার ইচ্ছে হয়েছে আমি এনেছি, তাই বলে কিছু না বলে কই আমাকে একা রেখে যখন তখন যেখানে সেখানে চলে যাবেন? যদি কোনো প্রবলেম হতো? হ্যাঁ, প্রবলেম আপনার সাথে? যা মাতঙ্গিনী রূপ আপনি দেখালেন, এবার প্রবলেম আসতেও ভয় পাবে আপনার কাছে, বুঝেছেন? আমি তো শুধু রাজার কথা ভাবছি, ওর কালশিটে দাগটা যে কবে যাবে সেটাই ভেবে পাচ্ছি না এখন। তো আবার মাঝে মধ্যে আমি নিজেও ভয় পাচ্ছি, মানে কোন সময় রেগে গিয়ে হয়তো আমাকেই। ইশ, খালি বাজে কথা, তাই না? আপনি মুখে যাই আসে তাই বলে দেন, চলুন তো বাড়ি চলুন, আমার একদম এখানে ভালো লাগছে না। না না, এখন কি করে বাড়ি যাবো, বাড়ি যেতে বারণ করলো না? আপনি এক্ষুনি বাবাকে ফোন করে জিজ্ঞেস করুন যে আমরা কখন বাড়ি যাব। আরে দাঁড়ান, আগে আয়েশ করে আইসক্রিমটা খাই, তারপর তো। দূর, আমি আইসক্রিম খাবো না।
বাহ, ভালোই, খেতে হবে না। আমি দুটো আইসক্রিমই খাবো।